हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल चम्पाज किचन एंड लाइफस्टाइल। सबाई के अनेक अनेक स्वागत जाना। आज के हमें चले आबार एक नतून रेसिपी निये। आज के हमें एग चिकेन मोगलाइर एक रेसिपी कर देखाब। आपनारा सबाई लास्ट पर्यन्त देखते थाकुन। एखाने हमें परोटार जोन्नो 500 ग्राम मतन मयदा नियेछि आर एर जोन्नो हमें परिमाण मतन लवण दिए दिच्छि आर ময়ন হিসেবে আমি সরষের তেল দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব ময়দার সঙ্গে। আপনারা এই রকম পরোটা রেসিপি বিকেলের টিফিন হিসেবেও খেতে পারেন। দেখুন, এবারে আমার ময়নটা মাখানো হয়ে গেছে ময়দার সাথে। এবার আমি জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর একটা ডো করে আমি লেচি কেটে নেব একটা একটা করে। দেখুন, লেচি কাটা হয়ে গেছে। এবার আমি গোল করে নিয়েছি এখানে। আর এখানে আমি 300 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। এগুলোকে আমি কিন্তু কিমা করিনি, এগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এতে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব। আর আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। দেখুন, আমার মাখানো কমপ্লিট। এবার আমি 10 মিনিট মতন রেখে দেব। আর আমি এই চিকেনের জন্য কিছু মশলা নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে নিয়ে একটু পেস্ট করে নেব। আর এখানে একটা পেঁয়াজ আর একটা টমেটো কুচিয়ে রেখেছি। আর দেখুন, ওই মশলাগুলো পেস্টও করে নিয়েছি। আর কিছুটা পরিমাণে আমি এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট ডুমো ডুমো করে। আর আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিমের মধ্যে এবার আমি পরিমাণ মতন লবণ, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন, এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম হয়ে গেলে আমি ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করব পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার আমি ওই টমেটো কুচিগুলোও দিয়ে দেব। দেখুন, পেঁয়াজ আর টমেটোটা গলে গেছে। এবার আমি ওই পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর ভালো করে আমি কষাতে থাকবো। এবার আমি এতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটা কষাতে থাকবো ভালো করে, তেল ছেড়ে বেরিয়ে আসা অবধি।
দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি ওই কুচিয়ে রাখা বোনলেস চিকেনগুলোও দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কষাতে থাকব। আর এর ওপর আমি ওই কুচিয়ে রাখা আলুগুলোও দিয়ে দেব। আলু আর মাংসগুলো একসঙ্গে কষাতে থাকব। এবার আমি 4 থেকে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আবার 5 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে কষিয়ে নেব। দেখুন আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি এগুলো সাইড করে আর একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে কিছু গরম মশলা থেতো করে নিয়েছি, 2 এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, এগুলোকে তেলের উপর দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই সব মাংসগুলোর সঙ্গে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর নামিয়ে নেব। দেখুন আমার মাংসটা তৈরি হয়ে গেছে, এখানে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমি পরোটাগুলো বেলে নেব। এখানে আমি কিন্তু তেল দিয়ে বেলব না, আমি একটু ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে গোল করে বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আমি এখানে ময়দা দিয়ে বেলছি। দেখুন বেলা হয়ে গেছে, এরকম করে এরকমভাবে আমি সবগুলো বেলে নেব। দেখুন আমি এইভাবে সবগুলো বেলে নিয়েছি। এবার আমি আরেকটা প্লেটে করে একটা একটা নিয়ে এর উপর 1 চামচ করে ওই ডিমের ডিম দেব, 1 চামচ করে ডিমের গোলাটা দেব। দেওয়ার পর আমি এতে পুর দিয়ে ভালো করে মুড়ে নেব, মোগলাই পরোটার মতো। দেখুন পুরটা এইভাবে দিতে হবে, পুরটা দেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটাটাকে এরকম চারকোনাভাবে মুড়ে নেব আর সাইডে একটু জল দিয়ে দিচ্ছি চিটটা ধরে রাখার জন্য। এইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব। এবার আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। আর আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। আমি কিন্তু এগুলো ডুবো তেলে ভাজবো না, কম তেল দিয়েই ভাজবো।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো নিয়ে তেলের উপর দিয়ে ভেজে নেব। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে হালকা, উল্টিয়ে নিচ্ছে আরেক পাশ ভাজার জন্য। দুই পাশে ভাজা হয়ে এসেছে, আর একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তুলে নেব, সবগুলোকে এই রকম ভাবে আমি ভেজে নেব। দেখুন আমার মোগলাই পরোটা ভাজা কমপ্লিট। আর আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই রকম পিস পিস করে কেটে নিয়ে আপনারা টমেটো সস আর স্যালাডের সঙ্গে এই রকম পরিবেশন করে খেতে পারেন। ধন্যবাদ।